Welcome to my channel, Madhumita Talukdar. Please like, subscribe my channel and press the bell icon. এই দেখো আরেকজনা দেখো কি করছে এখানে, এই দেখো এই দেখো কোথায় উঠে পড়ে শুধু। তো আজ সকাল থেকে শুধু বৃষ্টি হচ্ছে, এই যে দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আজকে। কি হয়েছে রে? সকাল থেকে শুধু আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সাথে সাথে আর ভালো লাগে না, বিছানার থেকে তো উঠতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ওটা উঠলাম। ও কি হচ্ছে, চাটা খাওয়া হলো, বিছানারও খাওয়া হয়ে গেছে। তো ওই এখন আমরা একটু বসেছি, চিল করছি, চিল আমরা চিল করছি। আর এখানে দুটো চাল আছে, এই যে চাল, দুটো চাল। না না মাম্মা একটু তাকাও, হাই করো, হাই। এই ওই 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 বাবা কথা বলবে না, কার সঙ্গে না করেছে। এই যে ওই যে মাম্মা হাই করো, হাই। গোট কোথায়? গোট মাম্মা আমার সোনা বাবার গোট। ওই দেখো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, এই জায়গাটা দেখো। মামিদের একটা রান্নাঘর টাইপের করা ছিল না, সেটা হচ্ছে খুলে দেওয়া হয়েছে, ওদের এখানে ঘর হবে। তো ওর জন্য এইটা হচ্ছে ওরা খুলে নিয়ে ওইখানে নিয়ে চলে গেছে। ওই দেখো ওখানে আছে, পাঁচটা ছাগল আছে। আর ছেলে প্রত্যেক দিন এই জানলাটায় দাঁড়িয়ে এখানে গোট দেখে। আর এই দেখো দুটো, আমার এখানে বিছানা টিছানা কিছু তুলিনি, যাই হোক। আর এই যে দুটো মিলে কি করছে দেখো, দুটো করছে। কি করছো তুমি? কি করবে বুঝতে পারছি না। কি নিয়ে ওটা, কি শ্যাডোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, ওই দেখো, ওই দেখো। তুমি যখন ওখানে করছিলে তখন দেখা যাচ্ছিল না, ওর মতো দেখা যাবে না। এটা তো আলো দিয়ে বলছিল, আর একটা আলো দাও সেইটা ক্যামেরা করো, দেখা যাবে। ওই দেখো ওই দেখো ওই দেখো গুন্ডা কোথায় উঠেছে দেখো। করলে কি হবে বলতো, মাথা দুম আলু হয়ে যাবে। এদিকে ওটা, এদিকে ওটা, এখানে ওঠ। মাম্মা দাঁড়াও তো দেখি, দাঁড়াও তো, সরাসো দেখি, একটু সরাসো, দাঁড়াও তো মাম্মা, দাঁড়াও দাঁড়াও মাম্মা দাঁড়াও। উড়ি বাবা ফোন, উড়ি বাবা দাঁড়িয়ে পড়ো তো, দাঁড়াও তো, পাপা দাঁড়াও তো, পাপা এদিকে তাকা, দাঁড়াও 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 দেখি, বাবা এ মাম, দাঁড়া দাঁড়া মাম্মা দাঁড়া, বাবা পাপার পেটটা দিল। কি করছিস, এটা কি করছিস, ছিঁড়ে দিল, সব ছিঁড়ে দিল। বাপরে আবার যাও যাও যাও, হাঁটু হাঁটু করো, হাঁটু হাঁটু, হাতি যা 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 যা, মিস্টেক, হাঁটু 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 হাঁটু, ওই 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 বই যাচ্ছে, ওই 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 ওই, হাতে পায়ে কন্ট্রোল নেই কোনো, মিঠাইয়ের মতন হয়ে গেছে, হাতে পায়ে কন্ট্রোল নেই। তো কালকে দই পেতেছিলাম, তোমরা জানোই তো। এই যে দেখো, এই যে দই আমার রেডি। তো অন্যদিন কি কি জন্য বানাই ওর জন্য দেখা হয়নি অতটাও, তো আজকে যেহেতু আমাদের জন্য বানিয়েছি সেহেতু দেখালাম। তো দেখো পুরো একদম জমাট বেঁধে গেছে ভালোভাবে। তো এবার শাশ্বত এটাকে মানে একটু কাটবে, কেটে খাবে। তো দেখা যাক, নাও আমার কুশনও আছে, দেখাচ্ছ, ওই দেখো দুটো হাত এখানে, ওই দেখো, বলো খেয়ে কীরকম লাগলো।
ওই দেখো ওকে দাও, মুখে দাও একটু দাও, মা এনে 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 দাই 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 দিচ্ছে, ভালো লাগে না ঠাকুর, ভালো লাগে। এই দেখো এটা হচ্ছে গিগির দই, গিগির দইটা দেখো কিরকম বসেছে, হেভি সুন্দর বসেছে গিগির দইটা। এই দেখো মা এসে এসে বাইরে তো অন করে দাঁড়িয়ে আছি, না দাঁড়া দাদা ভাই 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 আমার দিকে খুলে যাও তো, মারবে ঢাকের লাঠিতে গাদাম করে মারবে, ঢাকের এই হচ্ছে রাতের মেনু, পরোটা, আলুর তরকারি, কাঁচা লঙ্কা, শশা, সন্দেশ, আর এটা হচ্ছে ক্ষীর। তোমরা দেখলে রাতে কি টিফিন হলো আমাদের, মানে রাতে সরি আমি ভুলভাল বলছি, তো রাতে কি ডিনার হলো, টিফিন বলে দিয়েছি, তো ডিনার হলো দেখলে পরোটা আর আলু তরকারি আর কি মিষ্টি কাঁচা লঙ্কা, যে আর একজন ঘুরে টুরে চলে এসছে, ঘুরতে গিয়েছিল দাদু ঠাম্মার ঘরে, তো এবার চলে আসলো এখানে। এই দেখো বাবা এবার তো কিরকম আসছে এখানে, ও মামা মামা কানের খুলে দিচ্ছে আমার, কি অবস্থা ছেলেটার, খেয়েছে বলো, খেয়েছে বলো, খেয়েছে বলো, রান্না বাচ্চা খেয়েছি খেয়েছি, এখন হয়ে গেছে রাত, তারপরে শুয়ে পড়েছি, এখন কিছু না কিছু না দেখা যাবে না যদি হোক বা। আচ্ছা লাইটটা তো কম আসছে কেন বাবা, একমাত্র কাছে নিয়ে আসলেই যা দেখা যাচ্ছে, নো মাম্মা নো আমি চিপটে গেলাম, মাম্মা এদিকে তাকাও, বলছে না মাম্মা এদিকে তাকাও একটু, বাড়িয়েছি তো আদম
আমার লেগেছে কিন্তু ডুম নেগেছে আমার কিন্তু বলে দিচ্ছে আর সন্ধ্যাবেলায় তো দেখলে মারা এসেছিল, তো মানে আসার ঠিক ছিল না হঠাৎ করে। আমাকে বিকেলবেলা ফোন করলো যে আমি যাচ্ছি, তো অনেকদিন হলো ছেলেকে দেখে আসি, সরি হাই উঠে যাচ্ছে যাই হোক, অনেকদিন হলো তো প্রশিক্ষণ আগে দেখেনি ওর জন্য। আর চলে এসছি, আরেকটা ছিল, আরেকটা ছিল আমার মাসি, এইদিকে আমার চুলগুলো সব তুলে দিচ্ছে, চুলগুলো এমনি উঠে যাচ্ছে, তার মধ্যে সোনা বাবা আরও চুলগুলো তুলে দিচ্ছে। আর এই এই চোখটা বন্ধ করে রাখাই ভালো, বারবার শুধু লাইটের ফ্ল্যাস পড়ছে এই চোখে। মাম আমাদের ঘরে একটা শামুক ঢুকে গেছে, শামুকটা ওই মানে একদম মাথায় উঠে গেছে বাবা, কতটা উঁচুতে উঠে গিয়েছে। আর এসব বর্ষাকালে আমার প্রচণ্ড ভয় লাগে, পোকামাকড়ের এত উৎপাত হয় বর্ষাকালে, তো আমাদের খুবই ভয় লাগে সারাক্ষণ। আমি ওর জন্য এই জাল, এই যে এই মাথার কাছে যে জানলাটা, এই জানলাটা আমি একদমই খুলিই না। খুব কচিত, কারণ কোনো দিন মনে হলো তখন খুলি, যেদিনকে প্রচণ্ড গরম পড়ে সেদিনকে একটুখানি খুলি দিনের বেলায়, তাও আবার আর বিকেলের আগে আগে বন্ধ করে দিই, আমার এত ভয় লাগে সোনা বাবা থাকে তার উপরে, তো ওর জন্য এই জানলাটা বন্ধ করে রেখে দিই। এইদিকে দুটো জানলাই, মাথার দিকে দুটো জানলাই বন্ধ করে রেখে দিই, আর একটা জানলা তো সেরকমভাবে খোলা যায় না যেহেতু আলমারিটা আছে। তোমাদেরকে আর কি বলবো, আমার শুধু হাই উঠে যাচ্ছে সরি তার জন্য। আর মামাকে হাম, উফ মামা, ও বাবা, তোমরা দিয়ে গেলে আমার জন্য আমার পিছন ধরে হাবু দিয়ে গেল আমাকে। এখন শুধু আমাকে ডাকবে মাম্মা 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 মাম, ওই শুধু মাম্মা মাম্মা, দাদাকে ডাকবে এই দাদা, এই দাদা দাদা, এই দাদা দাদা, এই দাদা এই দাদা দাদা, আই দাদা আই দাদা, এই যা বলছে এই যা। আচ্ছা বাবাকে ডাক বুব্বা 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 বা বা বুব্বা, এই করবে ও শুধু। আর আমি থাকতে পারছি না, যাই হোক আমার খুব হাই হাই উঠছে বারবার বলে। তো আজকে আমার ভিডিওটাকে এখানে এন্ড করছি, বেশি বড় করলাম না, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, বলো বলো আচ্ছা ঠিক আছে করে দাও। ওরে বাবা লাগছে তো মামামকে, না না ঠিক আছে, চলো বাই বাই।